বাজারে গিয়ে সদাই নেওয়ার ক্ষেত্রে ঠোঙার কোনো বিকল্প নেই, আর তাই নিত্য প্রয়োজনীয় এই জিনিসটির বেশ বড় বাজার গড়ে উঠেছে মুন্সিগঞ্জে। মাসে কোটি টাকার মতো ঠোঙার বেচা বিক্রি হয় এখানকার বাজারে। দেশের বিভিন্ন জায়গা থেকে সিমেন্টের ব্যাগ সংগ্রহ করে নিয়ে আসা হয় ঠোঙা বানানোর জন্য। এরপর ব্যাগগুলো কাটা থেকে আঠা লাগানো, রোদ্রে শুকানোর পাশাপাশি বিক্রি করা, এসব কাজই ভাগ করে নেওয়া হয়। 25 বছর ধরে আর আমাদের মতন এরকম আরো 120-130 জন ফ্যামিলি কাজে জড়িত আছি আমরা। আমাদের মেন ঢাকার থেকে আসার পরে এটা আমরা কমপ্লিট করি। কমপ্লিট করার কারিগর দিয়ে আমরা কমপ্লিট করার পরে এই মালটা নিয়ে আমরা কেউ ঢাকা বেচে, কেউ নারায়ণগঞ্জ বেচে, কি বিভিন্ন জায়গায় এটা বাংলাদেশের সব জায়গায় পৌঁছে। এখানে যারা কাজ করেন মাসে প্রায় 1500 থেকে 2000 টাকার মতো আয় করেন, যাতে সংসারটা কোনোভাবে চলে তাদের। ঠোঙা যদি করতে পারি, মনে করেন আমি তো আর ওরকম করতে পারি না, তো হাটেরও আর আমি ওই একটু বসে বসে করি, যদি এক মন বানতে পারি 50 টাকা মাসে কত হয়েছে মিশে এলা দেন, যদি দৈনিক যদি আমি 50 টাকার কাজ করতে পারি 1500 থেকে 2000 টাকা। মুন্সিগঞ্জ সদর উপজেলার কমলাঘাট, রিকাবি বাজার, কাগজি পাড়া, মস্তান বাজার, ফিরিঙ্গি বাজার সহ জেলার 6টি উপজেলার বিভিন্ন স্থানে গড়ে উঠেছে ঠোঙার বাজার। বর্তমানে মাসে এই বাজারগুলোতে কম করে হলেও 100 টন ঠোঙা বেচা কেনা হয়। আমাদের এখান থেকে মাসে প্রায় মিনিমাম 80-90 টন মাল সেল হইতেছে। এটার বিক্রয় মূল্য কত? 80-90 টনের? এটা 80-90 টনের মনে করেন, হয়তো দেখাচ্ছে এটা বিভিন্ন ধরনের, যেমন কোনোটা আছে আপনার 70,000 টাকা টন, কোনটা আছে 1,00,000 টাকা টনও আছে। মানে ধরো এটা ভারী পাতলা, দুইটা দিলে সাইজ হতো সাইজের উপরে। তবে পলিথিনে দৌরাত্ম্য সম্ভাবনাময় এই ব্যবসার একটি বড় বাধা বলে জানান ব্যবসায়ীরা।